দেখো, ক্লাস এইট তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুশনের হিস্ট্রি অবশ্যই আমি প্রস্তুতি নিচ্ছি তোমাদের সাথে সাথে। দেখো, ইতিহাসের আজকে পর্বে জানাবো সপ্তম অধ্যায়, যেখানে আমরা প্রত্যেকটা বই থেকে এই বই থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো বলতে থাকবো। তার সাথে সাথে এখানে আছে আমাদের কিছু সাহিত্য পর্ব, যেগুলো তোমরা সম্পূর্ণ পাবে পিডিএফ সহ। এবং পিডিএফ পাওয়ার একটা নিশ্চয়ই শর্ত থাকবে, সেই শর্তটা পূরণ করতে হবে, তার সমস্ত ভিডিও জুড়ে সেই শর্তটা বলা হবে। তাই সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ করব। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলে তাদের স্বাগত, সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং প্লিজ চলে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করো আর বেশি বেশি শেয়ার। চলো আমরা বাকি অংশ আগে বই থেকে একটু দেখে নিই, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়টা একটু একটু পড়ে নিই। এখানে দেখতে থাকো সপ্তম অধ্যায়, যেখানে মনে রাখতে হবে যে 1919 খ্রিস্টাব্দ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে প্রধানতম নেতৃত্ব। কিন্তু মনে রেখো, এখানে একটা বলে রাখি, তিনি কিন্তু এই 1915 সালেই প্রথম ভারতবর্ষে এসেছেন আফ্রিকা থেকে, আর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এটা মনে রেখো। তখন প্রায় নেতৃত্ব দিতেন জাতীয় কংগ্রেসের বাল গঙ্গাধর তিলক, আর 15 সালে তিনি কিন্তু এসেছেন, এটা মনে রেখো। আর ঠিক 4 বছরের মধ্যে তিনি কিন্তু এই জাতীয় কংগ্রেস তথা ভারতীয় আন্দোলন, ব্রিটিশ বিরোধী যত আন্দোলনের প্রায় শীর্ষ স্তরের নেতা হয়ে উঠেছিলেন এই গান্ধীজি। তো এইটা একটা বড় বিষয় মনে রেখো। এই যে বলতে না বলতে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সাল, 1914, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কিন্তু 1918, কিন্তু 1919 সালে যেহেতু ভার্সাই সন্ধি হয়েছিল তাই ওই বছরই শেষ হয়েছে ধরা হয়, 1914 থেকে 1918, এটা মনে রেখো। আচ্ছা, এই সত্যাগ্রহ অহিংস এই কথাগুলি কার আন্দোলনের সঙ্গে জড়িত? নিশ্চয়ই মহাত্মা গান্ধী, গান্ধীজির সঙ্গে। সত্যাগ্রহ বা অনেক সময় বলবে অহিংসা, এই আন্দোলনগুলো কার আন্দোলনের সাথে যুক্ত সেটা, এটা মনে রেখো গান্ধীর আদর্শে অনুপ্রাণিত মানে তার আন্দোলনের সঙ্গে যুক্ত। এইবার এইখানে আমরা পরের পেজে যাব। এবার দেখো, এইটা একটা টিকা পড়বে তোমাদের, এই মন্টেগু চেমসফোর্ড, এটা একটা টিকা পড়বে। এই টিকাটা আমরা একটু দাগ দিয়ে দিলাম, এটা একটা টিকা পড়বে তোমাদের, মন্টেগু চেমসফোর্ড। এইটা কিন্তু তোমাদের ঘুরিয়ে অনেক জায়গায় প্রশ্নটা পড়ে, হোম রুল লিগ, হোম রুল, এই যে হোম রুল মুভমেন্ট, ঠিক আছে? তো এই হোম রুল লিগ, এই যে বলতে বলতে এখানে বলছিলাম না, গান্ধীজি সত্যাগ্রহ অহিংসা আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত, একটি টাকার এপিট ওপিটের মতো, এ নিয়ে উচ্চ মাধ্যমিকে বিস্তর আলোচনা রয়েছে এ নিয়ে, ঠিক আছে? আমি ছেলেদের যখন পড়াই এটা নিয়ে বিস্তর আলোচনার বিষয় থাকে উচ্চ মাধ্যমিকে, তো বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো এইবার লক্ষ্য করো তো, তাহলে এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার এই পাঠটা তোমাদের কিন্তু এখানে, এইটা একটা টিকা তোমাদের পড়বে এই পাঠটা। এইবার যেটুকু তোমার দাগ দিলাম এইখানে, এটা মনে রেখো। এছাড়া চলো, গান্ধীজির স্বরাজ ভাবনা, এটা একটা টিকা পড়ে, তবে এটা কিন্তু খুব কম পড়ে, গান্ধীজির স্বরাজ ভাবনা, তো এইটা মনে রেখো। তবে টিকা হিসাবে বিভিন্ন স্কুলে কঠিন যে স্কুলে প্রশ্ন করার প্রবণতা সেগুলো এখানে দেবে, নাহলে খুব সহজ খুব একটা দেয় না। এইবার এই চরকা প্রসঙ্গে গান্ধীজির বিষয়টা এখানে কিছু করার নেই, শুধু দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বরাজ সাধন প্রবন্ধে এই কথা বলেছেন, এই উপরের অংশটুকু এখানে। এইখানে দেখো, এইখানে এবার এই যে বলছে আপনজন হয়ে উঠেছিলেন, লোক ধর্মের প্রতীক হয়ে শুরু করেছিলেন, এর ফলে অধিকাংশ মানুষের সাথে মানুষের তিনি আপনজন হয়ে উঠেছিলেন, গান্ধী গুজব, ঠিক আছে? তো এই গুজব কিছু পড়ার তেমন কিছু নেই। এই যে গান্ধীজির নেতৃত্বে আঞ্চলিক 3টি আন্দোলন, ঠিক আছে? তো এই যে বললাম বলতে না বলতে দেখো, 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত থেকে গান্ধীজি দেশে ফিরেছিলেন, বুঝতে পেরেছো? এটাই খুব ইম্পর্টেন্ট হয়। তো আর 1919 সালে বললাম, এইখানে যে দুটো পড়বে একদম তোমরা চোখ বন্ধ করে এই দুটো কখনো ছেড়ে যাবে না, দুটোর মধ্যে একটা 100% পড়বে। যেমন দেখো এইখানে এই যে রাওলাটের বিষয়টা দেখো, এই যে 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে SAT রাওলাটের নেতৃত্বে একটি কমিটি 2টি বিল পাস করেছিলেন, বিল দুটির বিরোধিতা করে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন, তাহলে সত্যাগ্রহ আন্দোলন শুরুর কারণ বুঝতে পারছো। আর 6 এপ্রিল সেই ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়, 3 দিন পরে গান্ধীজি জেলে যাওয়ার পর আন্দোলন হিংসার আকার ধারণ করে। তো সেইটা এখানে এইটুকু জাস্ট পড়ে রাখতে হবে, কিন্তু মেন জিনিস জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী সেটা এখানে দেখবে। পাঞ্জাব প্রদেশ, এখান থেকে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে, রাওলাট সত্যাগ্রহ মানে কি, ওই রাওলাটের যে 2টি নিয়ম বের করেছিলেন ব্রিটিশ সরকার, যে 2টো নিয়ম বের করেছিলেন, রাওলাট আইন বলা হয়,
তার বিরুদ্ধে পাঞ্জাব প্রদেশের রলাটের বিরুদ্ধে গান্ধী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন, সত্যের পাঠা আন্দোলন। সেই আন্দোলনে দমনমূলক নীতি গ্রহণ করেছিল পাঞ্জাব সরকার। ১৯১৯ সালের ১৩ এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ এই যে নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিল। এখানে কিন্তু ডিটেলস অতটা তোমাদের কিন্তু নেই। এই এই যে কমান্ডার মাইকেল ডায়ার, জেনারেল ডায়ার, ও ডায়ার, তিনি নির্দেশ দিয়েছিলেন ওই গুলি করার জন্য, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এটা একটা বড় কোশ্চেন্স পড়বে, পুরোটা তোমরা একটু দেখে নিও। ওই যে কত ১৬০০ রাউন্ড গুলি করেছিলেন, ঠিক আছে, ওই ব্যাপারটা দেখবে তোমরা। পুরো ১২০০ জন যে মারা গেছে ওইটা একটু আরও ডিটেলস বললে ভালো হতো, তোমাদের বই সেটা নেই। আর খিলাফত আন্দোলন কি, এটা একটা টুকরো কথা পড়ে, খুব ইম্পর্টেন্ট। এই খিলাফত আন্দোলনটা এমন একটা জিনিস না, এই আন্দোলনটা সম্পূর্ণ আমাদের ভারতবর্ষের এক আন্দোলনের মোড় কিন্তু ঘুরিয়ে দেয়, সেটা তোমাদের একটু মনে রাখতে হবে। অর্থাৎ এই খিলাফত আন্দোলনের জন্যই তো ওই গান্ধী খিলাফত আন্দোলন অহিংসা অসহযোগ আন্দোলনের মোড চেঞ্জ হয়ে যায়, এটাকে দেখবে। আচ্ছা, এইবার দেখো কত সালে অহিংসা আন্দোলন ডাক দিয়েছিল, ১৯২১ সালে জানুয়ারি মাসে অহিংসা অসহযোগ আন্দোলন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখো চৌরি চৌরার ঘটনা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ১৯২২ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে শুরু করে, অর্থাৎ চৌরি চৌরা মানে একটা জায়গায় সাধারণত পুলিশ ফাঁড়ি আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। গান্ধীজির নেতৃত্বে যে এই যে জেলা উত্তরপ্রদেশের গোরখপুরের চৌরি চৌরার এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ তিনি যে আন্দোলন করেছিলেন শান্তির পথে, সেখানে কিন্তু সাধারণ মানুষ যাচ্ছিলেন, আর কথিত আছে ওই মানুষের মিছিলকে ঘিরে ওখানে পুলিশ, স্থানীয় পুলিশ, বিভিন্ন ধরনের ভারীর পুলিশ বিভিন্ন ধরনের কথা বলতে থাকছিলেন। তাই পিছনের সারির উত্তেজিত জনতা গিয়ে থানা আক্রমণ করে এবং পুলিশগুলো ছুটে যখন থানার মতো চলে যায় তখন তারা উত্তেজিত হয়ে থানা জ্বালিয়ে দিয়েছিল। যদিও এর প্রেক্ষিতে গান্ধীজি অহিংসা অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন, এটা একটা টুকরো কথা, খুব ইম্পর্টেন্ট তোমাদের পড়বে। আচ্ছা, এইবার এইখানে স্বরাজ ভাবনা, এটা একটা টিকা করে, কিন্তু সব ছোটো কোশ্চেন যদি পড়তে চায় পুরোটা দেখবে টিকা, বলবে যে এই ১৯২২ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গঠন করেছিল, এটা কে দল গঠন করেছিল, কবে সেটা, চিত্তরঞ্জন দাস কবে মারা যান সেটা একটু দেখবে, ঠিক আছে। এই হলো, এবার পরেরটাতে যাই। হ্যাঁ, এইবার দেখো এখানে এই যে ১৯২৯ খ্রিস্টাব্দে গান্ধী পূর্ণ স্বরাজ অর্জনের কথা প্রথম ঘোষণা করেছিলেন, পূর্ণ স্বরাজ, সম্পূর্ণ স্বাধীনতা। ১৯৩০-এর ৬ এপ্রিল গুজরাটের ডান্ডিতে তিনি লবণ অভিযান করেছিলেন, এইটা একটু শর্ট কোশ্চেন দেবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আইন অমান্য আন্দোলন, সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে, সীমান্ত গান্ধী কেন বলা হয় সেটা বলবে, আর লাল কোর্তা বাহিনী কি এটা আর একটা করে টিকা পড়বে। এই যে তার সংগঠন নাম, এই যে উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন, তারা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী, তাদেরকে বলা হয় খুদাই খিদমতগার। এইটা তার এই লাল রং এর কুর্তা পরতেন বলে তার বাহিনীকে বলা হতো লাল কুর্তা বাহিনী। তিনি গান্ধীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে সীমান্ত গান্ধী তাকে বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, এইটা একটু দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং পরের পেজে গান্ধী আরউইন চুক্তি টিকা পড়বে, এটা একটা টিকা, গান্ধী আরউইন কি চুক্তি হয়েছিল ওই আইন অমান্যকে ঘিরে সেদিকে দেখে নেবে। আর প্রথম সরকার ১৯৩০ সালে বৈঠক ডাকে, অনেকবার গোলটেবিল বৈঠক হয়। ১৯৩২ সালে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়, ১৯৩২-৩৩এর মধ্যে লক্ষাধিক মানুষ আন্দোলনে জেলে যান। ১৯৩৪ সালে মে মাসে আইন অমান্য আন্দোলন নিঃশর্তভাবে তুলে নেওয়া হয়, ১৯৩৪ সালে মে মাসে, ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, ১৯৩৪ সালে মে মাসে। এবার এখানে চলে এসো, এই পেজটা কেউ ছেড়ে যাবে না, এগুলো ১০০% করবেই, দেখে নাও, এই পেজটা কেউ বাদ দিয়ে যাবে না, এটা করতেই হবে তোমাদের। এইখানে মাস্টারদা সূর্য সেন, এইখানে আমি কিছু বলছি না সময় নষ্ট করছি না বলে, একদম এখানে দেখে যাবে, কিন্তু ছোট কোশ্চেন হিসাবে কে কবে আন্দোলন করেছিল, যে কে কবে মারা যান, কার কবে ফাঁসি হয়, এই জিনিসটা কিন্তু তোমাকে দেখতে হবে। আর এইখানে যেটা বলবে কাকরি ষড়যন্ত্র মামলা কি কবে হয়েছিল, এটা দেখবে, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আবার এইখানে একটা আছে লাহোর ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, আর প্রথম ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটিকে ভগৎ সিং ও তার সহযোগীরা জনপ্রিয় করে তুলেছিলেন, এই জায়গাটা মনে রেখো। আর এই লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয় আর কাকরি ষড়যন্ত্র মামলা, এই বিষয়টা মনে রেখো, এর মধ্যে টুকরো কথা। আর কে কবে ওই রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল সেটাকে দেখবে এখানে, ঠিক আছে, যে রাইটার্স বিল্ডিং কে কবে আক্রমণ করেছিল, এই জায়গাটা, বাকি এখানে কিন্তু টুকরো কথা পড়ে। আচ্ছা, এইখানে করেঙ্গে ইয়ে মরেঙ্গে গান্ধীজি ডাক দিয়েছিলেন,
ঠিক আছে, অহিংস সত্যাগ্রহ আন্দোলনের সময় 1942 সালে ভারত চলো আন্দোলনে গান্ধীজির ধ্বনি কী ছিল? করেঙ্গে ইয়ে মরেঙ্গে, কাজ করব অথবা মরবো, অর্থাৎ আমরা স্বাধীনতা হয় অর্জন করব নাহলে মৃত্যুবরণ করব, ঠিক আছে এইরকমই। তো এই যে জাতীয় সরকার গঠন করতে শুরু হয়েছিল বিভিন্ন জায়গায়, এইখানে একটা পড়বে তাম্রলিপ্ত জাতীয় সরকার, টুকরো কোশ্চেন্স অবশ্যই পড়বে। এটা কিন্তু গান্ধী বুড়ি কাকে বলা হয় এখানে একটু মনে রেখো, কিন্তু এই যে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত 1942 সালে আইডি সেক্টর জনৈক নীল মালিক, এই যে পুরো গল্পটা একটু তোমরা এখানে পড়ে নেবে, তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে গঠিত হয়, কীভাবে হয়, কী সেই সব। আচ্ছা এইখানে দেখো, এইখানে টুকরো কথার মধ্যে এগুলো তেমন কোনো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে এইখানে একটা বড় কোশ্চেন তোমাদের পড়বে, এই যে সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনী, অর্থাৎ ভারতীয় জাতীয় আন্দোলনে বা সুভাষচন্দ্র বসুর অবদান বা আজাদিন বাহিনীর অবদান, দুটো আলাদা করে কোশ্চেন পড়বে। এই জায়গাটা পারলে তোমরা ছোট্ট ছোট করে পয়েন্ট করে করে টুকরো টুকরো করে পড়তে পারো, কোনো সহায়িকার সাহায্য নিতে পারো, বড় কোশ্চেন কিন্তু এখানে পড়বেই, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আর পার্টিকুলার আমি কোনো দাগ দিয়ে দিচ্ছি না, পুরো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সব ডিটেলস আলোচনা। আরও একটা কথা বলি, আমরা যেহেতু বাঙালি তো আমাদের সুভাষচন্দ্রকে আরও গভীরভাবে জানতে হবে, তাই মাত্র এই বইয়ে এইটুকু পাঠ তাই তোমরা পড়তে চাও না, তো এইটুকু ভালো করে যতটুকু দেওয়া আছে ভালো করে সেই এই মহান ব্যক্তিটাকে জানার চেষ্টা করো, কোনো অংশ বাদ দিও না, ভীষণ গুরুত্বপূর্ণ, এখন না হলেও পরে ফিউচারে এটাই কাজে লাগবে দেখবে। সুভাষচন্দ্রের ছাত্রজীবন কেমন ছিল একটু দেখো, এখানে কিছু কিছু শর্ট কোশ্চেন আছে, কোথা থেকে তিনি কী করেছেন, ICS পরীক্ষার চতুর্থ স্থান, এই ICS পরীক্ষা কী পাঠ্যাংশ ছাড়া অতিরিক্ত জেনে নিও, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওটা তখনকার সময়ে। এবার দেখো এই কংগ্রেসের হরিপুরা বা ত্রিপুরী কংগ্রেসের কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কবে হয়েছিল সেটা, ত্রিপুরী কংগ্রেস কবে হয়েছিল, এইটার থেকে কিন্তু এই সীতারামাইয়া, পট্টবী সীতারামাইয়া, এই 38-39 সালে কিন্তু জাতীয় কংগ্রেস দুভাগে ভাগ হয়, এবং এখান থেকেই কিন্তু মহাত্মা গান্ধী এই নেতাজি সুভাষচন্দ্র তার ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন কিন্তু, আর গান্ধীর সঙ্গে তার বিবাদ চরম আকার ধারণ করেছিল, বুঝতে পেরেছো, এটা মনে রেখো। আর এই যে কত সালে তিনি সুভাষ কার সঙ্গে কোথায় দেখা করেছিলেন সেটাকে দেখবে, এই অঞ্চলগুলো একটু একটু দেখে নেবে, অর্থাৎ সুভাষচন্দ্র সম্পর্কে একটা বড় কোশ্চেন সেখানে থাকবে। আচ্ছা হলোয়েল মনুমেন্ট ছড়ানোর আন্দোলন যেটা, এটাকে দেখো, আর এই যে জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন, সেই সুভাষচন্দ্র, বুঝতে পেরেছো কি ছদ্মবেশে পালিয়েছিল, সেটা অন্তর্ধান। আর এখানে আলাদা কোশ্চেন পড়বে, আজাদিন বাহিনী, আজাদিন ফৌজের প্রতি সুভাষচন্দ্রের অবদান কি, এটা আলাদা করে কোশ্চেন, একটা বড় কোশ্চেন পড়ে, এই দুটো বড় কোশ্চেন্সের পার জানো। আর তার ঝান্সি বাহিনী, অর্থাৎ সুভাষচন্দ্রের বাহিনীতে যে মহিলা ব্রিগেড ছিল তাদের অবদান কেমন ছিল, এইটাকে এখানে দেখবে, ঠিক আছে। এইখানে তো ওই গান্ধীজি সুভাষচন্দ্র তোজো বা কার সঙ্গে কখন জাপানের প্রধানমন্ত্রী কখন দেখা করেন, কিভাবে কি হয়েছিল, সেইগুলো একটু তোমার দেখতে হবে। মোট কথা এখানে একটা বড় কোশ্চেন, ঠিক আছে, মোট কথা তোমার এখানে একটা বড় কোশ্চেন তোমার পড়তে থাকবে, একদম শিওর বড় কোশ্চেন তোমার থাকবে এখানে। এইবার এখানে দেখো, এখানে আজাদিন বাহিনীর বিচার ও গণবিক্ষোভ, এইখানে দেখো এর থেকে শুধু আরো একটা বড় কোশ্চেন, নৌ বিদ্রোহের কারণ ফলাফল, নৌ বিদ্রোহ এই জিনিসটা তোমাকে দেখতে হবে। এখানে দেখো নৌবিদ্রোহের কারণ ফলাফল, এই পাঠটাকে তোমাকে একটু কি করতে হবে দেখতে হবে, এই নৌবিদ্রোহ পড়বেই, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের অবদান বা আজাদিন ফৌজে তার অবদান আর নৌবিদ্রোহ, একটা বড় কোশ্চেন ফাইনালে থাকবেই থাকবে, ব্যাস। এইবার তোমরা অনুশীলনগুলোকে ফলো করো, তার সাথে সাথে এখানে দেখো এই যে 2 নম্বর ছকটা মিলিয়ে দেখবে, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা, সত্যাগ্রহ বা অহিংস আদর্শের মূল ভাবনা, এটাকে দেখবে। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির অবদানের থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি দেখতে হবে। এবং তার সাথে সাথে তোমরা লক্ষ্য করো এইখানে দেখো, এই যে 3টে কোশ্চেন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ গান্ধীজি স্বরাজপন্থী আন্দোলনের দাবি তুলেছিল কেন, এই মাতঙ্গিনী হালদার ভূমিকা, এই যে গান্ধীবুড়ি বলা হয় যাকে, আর এইখানে যেগুলো দাগ দিয়ে দেখছি এইটা একটা ইম্পর্টেন্ট, আদর্শ সত্যাগ্রহের আদর্শ ভীষণ ইম্পর্টেন্ট এটা। আর সূর্য সেন ভগৎ সিং এর ভূমিকা তো বললাম, এই যে সুভাষচন্দ্র বসুর অবদান, মানে ভারতীয় রাজনীতিতে তিনি কিভাবে তার উত্থান হয়েছিল, এটা ভালো করে তোমরা লক্ষ্য করো, অর্থাৎ সুভাষচন্দ্র এখানে আর যেগুলো দাগ দিয়ে দিয়েছে এগুলো ভালো করে লক্ষ্য করো। তো এইটা গেল তোমাদের অর্থাৎ বই থেকে, কিন্তু এবার আমরা আমাদের নোটসে একটু আসবো, যেমন 7 অধ্যায়ে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো 100% পড়ে সেগুলো জাস্ট এখানে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা আশা করি একটু দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা না হচ্ছে, যদি কারোর দেখতে সমস্যা হয় মোবাইলটাকে একটু বড় করে পিকচারটাকে দেখবে এবং পাস করে দেখবে, দেখার পর তোমরা এটাকে ফলো করবে, ঠিক আছে, এগুলোকে দেখবে। তারপরে দেখো
এইখানে লক্ষ্য করো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা দেওয়া আছে ছোট্ট করে ওখানে অনেক ভাবে দেওয়া আছে, এইখানে কিন্তু ডিটেলস, এই যে 1600 রাউন্ড গুলি চালানো হয়েছিল ইত্যাদি ইত্যাদি, এখানে যেমন কতজন নিহত হন কতজন আহত হন তার ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এইখানে দেখো খিলাফত আন্দোলন কি, এই যে দেওয়া আছে টুকরো করে কথা, এবং তারপর দেখো চৌরি চৌরার ঘটনা, এর বাইরে পড়বে না কিন্তু, এইগুলোই আমি যেখানে যেগুলো পড়ার সেগুলো নোট করে রেখেছি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্টগুলো এখানে। আর বাকি যেগুলো তোমাদের ওখানে দুটো বড় কোশ্চেন সেটা মনে রেখো, গান্ধী নেতাজি সম্পর্কে একটা আর একটা নৌবিদ্রোহ, ব্যাস। তো চলো আমরা এইভাবে আটের লেসেনও কিন্তু এইসব আছে, দেখতে পাচ্ছ সব সুন্দর করে দেখা আছে, তো ফলে এইগুলো তোমরা ঠিক সময় পাবে, সাথে থাকো সাবস্ক্রাইব করে, ঠিক আছে, বেস্ট অফ লাক।